হ্যালো ফ্রেন্ড জিএচ নলেজ প্রো কু তোমান পুঁথে স্বাগত করুছি এ পূর্বর আমি মানে আলোচনা করেছিল অর্থনৈতিক বিকাশ জোগ্রাফি ররি ইকোনোমিক গোটিয়ে চ্যাপ্টর হি অ তোমার আর্থনৈতিক বিকাশ আও সবু চ্যাপ্টর তোমার এক্সামে পড়ি না মল্টিপুল চয়েস কারণ তাহা সিলাবস রু কটি যাইছি তো এর একু পনেরো পর্যন্ত আমি মানে আলোচনা করে তো আজ আমি মানে শিক্ষা দর্পণের এই লাস্ট পর্যন্ত এনতি নম্বর পর্যন্ত আলোচনা করা তো লাস্ট পর্যন্ত দেখ আশা করছি সম্পূর্ণ ভাবে তোমাদের বুঝিপার তো বর্তমানে আমি ষোল নম্বর আলোচনা করা ষোল নম্বর কোশ্চিন জগতীকরণ ব্যবস্থা কু কেউ প্রকার অর্থনীতি কে তো জগতীকরণ ব্যবস্থা যেতবেলা সরকার নূতন অর্থনীতি প্রণয়ন কলে উনিশশো একানব্ব মশার তো একানব্বই মশার নূতন অর্থনীতি যেতবে প্রয়োগ হল নূতন অর্থনীতি যেতবসরণ করারতের তো সেতবে উদারীকরণ ঘরাইকরণ এবং জগতীকরণ এর মুখ্য বৈশিষ্ট্য লা তো জগতীকরণ মাধ্যমে এক পুরা বিশ্ব ক্ষেত্রে জগতীকরণ যা গ্লোবালাইজেসন পুরা বিশ্ব ক্ষেত্রে বাণিজ্য করার সুযোগ সৃষ্টি হল কারণ কৌশি এক একচাটিয়া ব্যবস্থা কৌশি দ্রব্য উপরে রহিলা না ভারতক অনেক কোম্পানি মানে আসি তাঁকর দ্রব্য কলে বিজনেস করে পালে এবং ভারতের পুঞ্জিপতি মানে বিদেশক যাই অনেক দ্রব্য তে এবং তয়ারি করে এবং বিক্রি করে তো কৌশি দেশের একচাটিয়া ব্যবস্থা রহলানা না তো জগতীকরণ ব্যবস্থাকে কেউ প্রকার অর্থনীতি কোহাইপার এক বজার ভিত্তিক অর্থনীতি জগতীকরণ ব্যবস্থা হচ্ছে এক বজার ভিত্তিক অর্থনীতি নেক্স কোশ্চিন সতের নম্বর দেখ জাতীয় আয়কু। আয়সর মোট জনসংখ্যা দ্বারা ভাগ কলে দেশর কেউ আয় নিরপিত হয়ে থাকে তো জাতীয় আয় এবং মুন্ড পিছা আয় বিষয়ে কইদি কি জাতীয় আয় হোক ভিডিওরি কি জাতীয় আয় হোক দেশের উৎপাদিত মোট দ্রব্য দেশ ভিতরে যেতে দ্রব্য উৎপাদন করা যাচ্ছে সে শিল্প ক্ষেত্রর দ্রব্য উৎপাদন হো সে কৃষি উৎপাদন হো তো দেশের উৎপাদিত করা যা মোট দ্রব্য সেবা ক্ষেত্র মুদ্রাগত মূল্য সেবা ক্ষেত্র অমি এক ডাক সেবা ক্ষেত্র মেডিকা সেবা চিকিৎসা সেবা যা কে সেবা তো যেতে সেবা ক্ষেত্র আছে তাহার মুদ্রাগত মূল্য তো দেশের উৎপাদিত হাউবা মোট দ্রব্য সেবার মুদ্রাগত মূল্য এসে বহিরাগত আয় বিদেশুর যে আয় আসুচি বিদেশর যে ইনকম আসুচি তাহার সমষ্টি কোণ কুযায় তাহা কু জাতীয় আয় কুযায় দেশের বর্ষমধ্যরে হিসাব হোক কত সেবা ক্ষেত্রর উৎপাদন গলা। এবং কে উৎপাদন কে উৎপাদন দ্রব্য মাধ্যমে উৎপাদন করা। कितते टंका বহিরাগত আয় হল এসব সমষ্টি কণ হুয়ে জাতীয় আয় বাহার তাই এবং জাতীয় আয় সমুদায় জনসংখ্যার ভাগ তাহা মুন্ড পিছা আয় বাহারি থাকে মুন্ড পিছা আয় যেমি গোটি এক্জাম্পল ছোটি এগাম্পল নিয়ে তোমান কুছি আমি সপোজ মনে কলে তোমার ঘরে পাঁচ জন ফ্যামিলি মেম্বর এবং তোমর ঘর আয় হচ্ছে মাসিক দশ হাজার টাকা কোণী জন ব্যক্তি তোমার ঘরে রোজগার করুম ধর বাবা রোজগার করুচ দশ হাজার আয় পরিবারে মানে পর সদস্য সংখ্যা হচ্ছে পাঁচ জন তো এটি মুন্ড পিছা আয় কে হয়ে যার টঙ্কা হয়ে যাব ন টঙ্কা মাসিক হব কিন্তু জাতীয় আয় বার্ষিক হিসাব করা যাই ওকে তো এ জাতীয় আয় মোট জাতীয় আয় দেশের জনসংখ্যা দ্বারা ভাগ কলে কণ হুয়ে মুন্ড পিছা আয় নির নেট কোশ্চিন দেখ ଅଠର ନମ୍ବର ପ୍ରଶ୍ନ କେଉଁ ଦଶକରେ ଭାରତରେ ହୋଇଥିବା ସବୁଜ ବିପ୍ଳବ ପରେ ଆମ ଦେଶ ଖାଦ୍ୟଶସ୍ୟ କ୍ଷେତ୍ରରେ ଅଗ୍ରଗତି ହାସଲ କରିଥିଲା ତ ଉଣେଇଶହ ଷାଠିଏ ଏହା ଷାଠିଏ ଦଶକ ଆମେ ଲେଖିପାରିବା ତ ଷାଠିଏ ଦଶକରେ ଖାଦ୍ୟଶସ୍ୟ କ୍ଷେତ୍ରରେ ଯେଉଁ ବିପ୍ଳବ ଆସିଲା ସବୁଜ ବିପ୍ଳବ তো এ খাদ্য শস্যের অগ্রগতি হাসল করে পিলে আমক্সট কোশ্চিন দেখ বিপ্লব কে যেতবে আমি কোণি খাদ্য শস্য ক্ষেত্রে আসছিল তো যেতবে আমার চাহিদা পূরণ পরে আমি বড়কা দ্রব্য রপ্তানি করে পারুছু সেতবেপ্লব আসি থাকে তো এগজাম্পল নিয়ে গোটে বুঝাই দে যেতে আমি সপোজ একজাম্পল নবা যেমন আমি জাছ পঞ্জাব হরিয়াণে ধান উৎপাদন অধিক হয়ে থাকে তো সে অঞ্চলের ধান বিপ্লব হয়ে থাকে কারণ চাহিদা পূরণ করা সহ রপ্তানি করে তো যেত চাহিদা পূরণ হওয়ার সহ রপ্তানি হুয়ে সেত তা বিপ্লব কুয়া তো তো আদেশের খাদ্যশস্য ক্ষেত্রে উনিশশো ষাঠি দশকরে এক বিপ্লব এমতি আসিছিল কেউ নীতি ফলরে সমগ্র বিশ্বর বজার গোটিয়ে বজারে পরিণত হয়ে পছি এ পূর্ব আমি আলোচনা করছি কে জগতীকরণ নীতি ফলে কারণ যেতে জগতীকরণ নীতি হল সেতু বহু কোম্পানি মানে বহু রাষ্ট্রীয় কোম্পানি মানে অনেক দেশের তাঁর কোম্পানি প্রতিষ্ঠা করে পে তো সমগ্র বিশ্বর বাজার গোটিয়ে বাজারে পরিণত হয়ে পড়ি কেবলে অত্যুক্তি হব না তো এর জগতিকরণ প্রভাব নেক্সট কোশ্চিন প্রায় কতোটি ক্ষেত্রে সরকারি উদ্যোগর এক চাটিয়া অধিকার রিওছি যেতবে নূতন অর্থনীতি প্রণয়ন হল উনিশশো একানব্বই মশায় এর তিনোটি মুখ্য বৈশিষ্ট্য উদারীকরণ ঘরইকরণ এবং জগতীকরণ তো ঘরোকরণ নীতি হচ্ছে যেতবে সরকারি ক্ষেত্রে বিফলতা দেখা গলা অনেক সরকারি সংস্থা যেতবে ক্ষতিরে চালা সরকারি ক্ষেত্রে যেতব বিফলতা দেখা সরকার অনেক কম্পানি মানুষ এমতি কোণ কলে না ঘরোয়ারণ করে ପ୍ରାଇଭେଟାଇଜ୍ କରିଦେଲେ କିନ୍ତୁ ଏଠି ପ୍ରଶ୍ନ ଦେଇଛି ପ୍ରାୟ କେତୋଟି କ୍ଷେତ୍ରରେ ସରକାରୀ ଉଦ୍ୟୋଗର ଏକଚାଟିଆ ବ୍ୟବସ୍ଥା ରହିଛି ତୁମେ ବହିରେ ପଡ଼ିବ ପ୍ରାୟ ଅଠରଟି କ୍ଷେତ୍ରରେ ସରକାରୀ প্রায় অঠরটি ক্ষেত্রে সরকারি উদ্যোগর একচারটিয়া অধিকার ব্যবস্থা রয়েছে নেক্সট কোশ্চিন দেখ মুন্ড পিছা আয় নিরপণ করা ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি পিছা আয় জাছু কে দেশর মোট জাতীয় আয় যেত টঙ্া দেশের মোট জাতীয় আয় এবং মোট জাতীয় আয় ডিভাইডেড বাই কম হচ্ছে না জনসংখ্যা তো এটি মুন্পিছা নিরূপণ নিরপণ করা কাহ ভূমিকা অতি গুরুত্বপূর্ণ জনসংখ্যার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজামে কোশ্চিন আসে কে মুন্ড পিছা আয় কমিটি নিররূপণ করা যাই থাকে তো মোট জাতীয় আয় ডিভাইডেড বাই হরণ করা কোর্ জাতীয় আয় ডিভাইডেড বাই জনসংখ্যা যা বাহার তা হোক মুন্ডপিছা আয় তো জাতীয় আয় আমি মানে জাঁছ মু আলোচনা করছি নেক্সট কোশ্চিন দেখ বাইশ নম্বৰ প্ৰশ্ন নিম্নলিখিত কেশিত ৰাষ্ট্ৰ অটে বাকশিত ৰাষ্ট্ৰ লোকমান জীৱন যাপন প্ৰণালী উন্নতমানৰ হোৱা সৈতে শিপ উন্নতি সবু ক্ষেত্ৰৰ উন্নতি কৰি চাৰি থকা ৰাষ্ট্ৰ হি বিকশিত ৰাষ্ট্ৰ ত' নিমত্ত কে'টি এক বিকশিত ৰাষ্ট্ৰ এতিয়া ঠিক উত্তৰটি হ'ব জৰ্মানী জৰ্মানী হ'ল এক বিকশিত রাষ্ট্র তেইশ নম্বর প্রশ্ন কেউ অর্থ ব্যবস্থার জনকল্যাণ উপরে গুরুত্ব দিয়ে যাই অর্থ ব্যবস্থা উপরে ব্যবস্থায় জনকল্যাণ উপরে গুরুত্ব দিয়ে যাই পুঞ্জিবাদী এবার না কারণ পুঞ্জিবাদী অর্থ ব্যবস্থা এর মালিকান ব্যক্তিবিশেষ হাতের থাকে যেতবে মালিকান ব্যক্তিবিশেষ হাতের থাক সেত নিশ্চিন্ত ভাবে ব্যক্তিবিশেষ চেষ্টা করবে কমিটি লাভ হব আমি সাধারণত যেতবে ছোটিয়া বিজনেস করে থাও আমার সেতবে মোট থাকে কমিটি আমি এই বিজনেস রু লাভ পাইবা তো পুঞ্জিবাদী অর্থ ব্যবস্থা লাভ পাইবা আশরে কার্য করা যাই থাকে সমাজবাদী অর্থ ব্যবস্থা এ জনকল্যাণ এরকারি অর্থ ব্যবস্থা তো এটি জনকল্যাণ উপরে বিশেষ গুরুত্ব দিয়া যাই নেক্স কোশ্চিন দেখ সরকারি উদ্যোগগুড়ি বিফলতা যোগ কেউ নীতি প্রণয়ন করা যাই এবার মু আলোচনা করেছিলি কি সরকারি উদ্যোগগুড় যেতবাদ বিফলতা দেখা দিয়ে সেতু ঘরৈকরণ ইন প্রাইভেটাইজ হয়ে যায় অনেক কোম্পানি তো সরকারি উদ্যোগগুড় বিফলতা যোগ কেউ নীতি প্রণয়ন করা যাই ঘরোয়রণ নীতি প্রণয়ন করা যাই পঁচিশ নম্বর কোশ্চিন বহরাষ্ট্রীয় কোম্পানি মানকের তেয়ারি করা যাওয়া যন্ত্রপাতি তাহার যোজনা ডিজাইন কেন্দ্রর ডিজাইন কেন্দ্রর মুখ্য কার্যালয় কেউ দেশের অবস্থিত বিশেষভাবে আমাদের কিন্তু এ সম্পূর্ণ ভাবে আমি কোয়াইপারাই কারণ বহুরাষ্ট্র কোম্পানি মানে তাঁর জিনিস তেয়ারিঠার আ বিজনেস পর্যন্ত অনেক দেশের অনেক প্রকার কোম্পানি সে প্রতিষ্ঠা করে থাকে এ ভাবে যুক্তরাষ্ট্র আমেরিকার এর মুখ্য কার্যালয় রাখা সহ সে চীন দেশর বেশি উৎপাদন করে থাকে বেশি জিনিসপত্র এর মধ্যে অনেক কারণ অনেক আমি আলোচনা করি কোশ্চিন নম্বর টোয়েন্টি সিক্স আমেরিকীয় বজারে ভারতরে প্রস্তুত কেউ দ্রব্যর চাহিদা অমেকীয় বজারে আমার ভারত প্রস্তুত কেউ দ্রব্যর চাহিদা অমর লুগা পটার সে প্রায় ভারত প্রস্তুত জিন্ধাকে সে ভালো পাঁয় তো লুগা ভারত প্রস্তুত লুগা পটা পিঁধব বজার মানে আমাদের বহু ভালো পাঁচ তো আমেরিকা বজারে ভারত প্রস্তুত কেউ দ্রব্যর চাহিদা অতরটি হোক লুগাপটা নম্বর প্রশ্ন কেউ অর্থনীতি রহু কোম্পানি মানুষ উৎপাদন ক্ষেত্ৰৰে স্বাধীনতা প্ৰদান কৰা যায় কেও অৰ্থনীতিৰে বহুৰাষ্ট্ৰীয় কম্পানী মানুহ উৎপাদন ক্ষেত্ৰৰে স্বাধীনতা প্ৰদান কৰা উদাৰীকৰণ উদাৰীকৰণে ক' কলে চৰকাৰ যেতিয়া হস্তক্ষেপ পূৰ্ব প্ৰচলিত থকাৰী কটকনা বা চৰকাৰেপ আমদানি ৰপ্তানী উপ হস্তক্ষেপ আমদানী ৰপ্তানী উপ কটকনা লাইচেন্স ফি উপেৰে কটকনা টিক্স আদায় করা টেক্স আদায় করা তো এ উপরে যেতে হস্তক্ষেপ লা তাকে কিছু মাত্রা উচ্ছেদ এবং কোহল করাহারা কন অনেক বহুরাষ্ট্রীয় কোম্পানি মানে ভারতের নিজের কোম্পানি প্রতিষ্ঠা করে পালে তো কেউ অর্থনীতি বহুরাষ্ট্রীয় কোম্পানি মানুষ উৎপাদন ক্ষেত্রে স্বাধীনতা প্রদান করাছি এবার উদারীকরণ অর্থনীতি রে কোশ্চিন নম্বর টোয়েন্টি এইট বহুরাষ্ট্রীয় কোম্পানি তার যন্ত্রপাতিগুড় বিভিন্ন অংশ কেউ দেশের তাই বিশেষ করে চীন দেশের সম্পূর্ণ নুহে বিশেষ করে চেন দেশরে কারণ না বহুরাষ্ট্র কোম্পানি মানে কম খরচের উৎপাদন সে চেষ্টা করেন সদা বেড়ে তো যে জাগারে কুশলী শ্রমিক দক্ষ শ্রমিক অধিক পরিশ্রমী শ্রমিক এবং সহিত। কম অর্থরে কাজ কর শ্রমিক মানে এভেলেবুল উপলব্ধ থাকে তো সে দেশের সে বিশেষ করে কোণ করতে না যন্ত্রপাতি তয়ারি করতে তো এপ্রাই চীন দেশ সর্ববৃষ্ট হয়ে থাকে বহুরাষ্ট্র কোম্পানি মানে তার যন্ত্রপাতিগুড় বিভিন্ন অংশ চীন দেশের তয়ারি করথা কারণ তাঁকর অনেক প্রকার মেসিন অ টেকনোলোজি অনুসারে সে উৎপাদন করিদান টোয়েন্টি নাইন নম্বর প্রশ্ন কৌশি দেশর দেশের বর্ষক মধ্যে উৎপাদিত হাওয়া দ্রব্য সেবার মুদ্রাগত মূল্য এবং বিদেশ আসুকের আয়র সমষ্টি হি কোণ কুয়া যায় জাতীয় আয় কুয়া যায় মোট জাতীয় আয় তিনটি জিনিস মনে রকি একজামে কোশ্চিন আসে এ মল্টিপুল চয়েস কোশ্চিন বা কৌশে এক নম্বর দুই নম্বর কোশ্চিন আসে কৌশি দেশের বর্ষক মধ্যে উৎপাদিত হাওয়া সমস্ত দ্রব্য সেবার মুদ্রাগত মূল্য এবং বিদেশ রসুকা আয় তিনটি জিনিস সমস্ত উৎপাদিত হাওয়া সমস্ত দ্রব্য এবং সেবার মুদ্রাগত মূল্য সহিত বহিরাগত আয়র সমষ্টিকে কুয়া যায় মোট জাতীয় আয় যায়, তো লাস্ট প্রশ্ন 30 নম্বর প্রশ্ন কেউ দেশর শ্রমিক মানে অপেক্ষাকৃত কম খরচে কাম কর হেতু বহু কম্পানী সঠাই তাৰ জিনিছ উৎপাদন কৰি থাকি এবাৰ আলোচনা কৰিছিলোঁ কে চীন দেশৰ শ্ৰমিক মানে অপেক্ষাকৃত কম খৰ্চৰে অনেক প্ৰকাৰ জিনি উৎপাদন কৰি থাকি তে অধিকাংশ কম্পানী মানে সেই জিনি উৎপাদন কৰি থাকে তো আশা কৰোঁ পিলা মানে তোমাক বুজি আহিবা ভিডিঅ'টি ভাল লাগিলে ভিডিঅ'টোক লাইক কৰোঁ কোনো ডাউট টেক্টে তলে এড পব্লিক কমেণ্ট বা কমেণ্ট ওৱান টু থ্ৰী যা নম্বৰ লেখা হৈছি সেই কমেণ্ট কৰি पचारिपार नेक्सट भिडियो नोटिकेसन पाँदै तम च्यानेल् सब्सक्राइब कद च्याने सब्सक्राइब गरिसकिछ सइडे ठाउँ बेल आइकन प्रेस करी ऑल नोटिफिकेशन रे क्लिक करो ऑल नोटिफिकेशन रे क्लिक कले जहाँदारा नेक्स्ट भिडियो नोटिकेसन त गतिर पहुँच पार त भिडियोटी सम्पूर्ण देखिथ्यो त बहुत बहुत धन्यवाद